রিঙ্কুকে ভুলতে পারছেন না ম্যাকালাম। মৌসুম জুড়ে কেন ব্যর্থ কেকেআর, জেনে নিন নাইটদের ব্যর্থতার কারণগুলি। নিজেকে উজাড় করে দিয়েও কলকাতাকে জেতাতে পারেননি, ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন রিঙ্কু সিং। বুধবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লখনউয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে ব্যাট হাতে অবিশ্বাস্য লড়াই চালান রিঙ্কু। অ্যান্ড্রু রাসেল আউট হওয়ার পর কলকাতার সম্ভাবনা শেষ বলে ধরে নেওয়া হয়েছিল। তবে রিঙ্কু সিং যে এভাবে ছবিটা বদলে দেওয়ার উপক্রম করবেন তা আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না। শুধুমাত্র রিঙ্কুর জন্য কলকাতা ম্যাচে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। এভিন লুইস এক হাতে রিঙ্কুর দুর্দান্ত ক্যাচ না ধরলে কলকাতাকে ম্যাচ জিতিয়ে দিতে পারতেন তিনি। তবে রিঙ্কু আউট হতেই ভবিতব্য নিশ্চিত হয়ে যায় কেকেআরের। শেষ বলে জয়ের জন্য 3 রান দরকার ছিল কলকাতার। উমেশ যাদব আউট হয়ে বসায় 2 রানে ম্যাচ হারতে হয় নাইট রাইডার্সকে। লক্ষ্য তাড়া করতে নেমে 15 বলে 40 রান করেন রিঙ্কু সিং। চলতি মৌসুমে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন রিঙ্কু, অসাধারণ প্রতিভা রয়েছে তার। এই বাঁহাতি ব্যাটসম্যান চরম পরিস্থিতিতে বোলারদেরও পরাজিত করেছেন। কেকেআরের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালামও কলকাতার এই ক্রিকেটারের প্রশংসা করেছেন। আইপিএল মৌসুমে রিঙ্কু সিং যেভাবে ব্যাটিং করছেন, খুব কম খেলোয়াড়ই এভাবে ব্যাটিং করতে পারেন। এই তরুণ তুর্কি অনেক মৌসুম বেঞ্চে বসে কাটিয়েছেন, তবে এই মৌসুমে তিনি সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কলকাতা নাইট রাইডার্সের কোচ ম্যাকালাম বলেন, রিঙ্কু সিং একটি দুর্দান্ত গল্পের মতো। এই খেলোয়াড়টি 5 বছর ধরে আইপিএলে রয়েছেন। তাকে দীর্ঘদিন ধরে বাইরে রাখা হয়েছিল এবং তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি কঠোর পরিশ্রম করেছেন, তাকে সুযোগ পাওয়ার জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে। টুর্নামেন্টের পরে তিনি নিজেকে আরও সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন, তিনি সঠিক খেলা খেলেন। এটা আমি একজন কোচ হিসেবে এবং একজন ক্রিকেট ভক্ত হিসেবেও পছন্দ করি। কোনো সন্দেহ নেই যে রিঙ্কু সিং এমন একজন খেলোয়াড় যাকে কেকেআর আগামী কয়েক বছরে বিনিয়োগ করবে এবং আমি এই খেলোয়াড়কে বড় হতে দেখব। রিঙ্কু যেভাবে ব্যাটিং করছে সেভাবে বেশিরভাগ ব্যাটসম্যানই করতে পারছে না, তাই তার জন্য আমি সত্যিই খুশি। ম্যাকালাম আরও বলেন, সুনীল নারিন অনেকবার এমন ইনিংস খেলেছেন যা তার দলের জন্য ম্যাচ জিতিয়েছে। ম্যাকালাম এখন ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হবেন, তবে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন যে তিনি আগামী মৌসুমেও কেকেআরের ম্যাচগুলি অনুসরণ করবেন। ম্যাকালাম বলেছেন, আমি এখন অন্যদিকে যাচ্ছি এবং ইংল্যান্ডের কোচ হতে পারাটা আমার জন্য পরবর্তী চ্যালেঞ্জ, কিন্তু আমি কেকেআর ছেলেদের বিশেষ করে রিঙ্কু সিংকে অনুসরণ করতে থাকব। আমি এই খেলোয়াড়দের সেরা বলি। মৌসুম জুড়ে কেন ব্যর্থ কেকেআর, জেনে নিন নাইটদের ব্যর্থতার কারণগুলি। আইপিএল 2022-এর গ্রুপ পর্বের মাস্ট উইন ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে কেকেআর। প্রিয় দল প্লে অফে উঠতে না পারায় হতাশ কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা। মৌসুম জুড়েই ভালো পারফর্ম করতে পারেননি নাইটরা। নিলামে নতুন অধিনায়ক থেকে একাধিক নতুন প্লেয়ার কেনা, গতবারের 4 তারকাকে ধরে রাখা, সবকিছুর পরেই কেন ব্যর্থ কেকেআর, জেনে নিন কলকাতার ব্যর্থতার কারণগুলি। ওপেনিং জুটি ব্যর্থ। ওপেনিং জুটির ব্যর্থতা এবারের কেকেআরের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। মৌসুম জুড়ে একটি ম্যাচ ছাড়া কোনো ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ওপেনাররা ভালো শুরু করতে পারেননি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে ওপেনিং জুটিতে 60 রানের পার্টনারশিপ করেছিলেন অজিঙ্কা রাহানে ও ভেঙ্কটেশ আয়ার। এছাড়া কোনো ম্যাচে সাফল্য নেই কেকেআর ওপেনিং জুটির। একাধিক ওপেনিং জুটি এবারের আইপিএলে একাধিক ওপেনিং জুটি খেলিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। প্রথমের দিকে ম্যাচগুলিতে ওপেনিং করতে নামতেন অজিঙ্কা রাহানে ও ভেঙ্কটেশ আয়ার। পরের দিকে রাহানেকে সরিয়ে অ্যারন ফিন্সকে আনা হয়েছে দলে। ভেঙ্কটেশের জায়গায় সুনীল নারিন ওপেন করেছেন। কোনোভাবেই ভালো শুরু পায়নি কেকেআর। এছাড়া শ্যাম বিলিংস, বাবা ইন্দ্রজিৎ, অভিজিৎ তোমর একাধিক ওপেনার নামিয়ে পরীক্ষা করে গিয়েছে কেকেআর। মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব। মিডল অর্ডারেও ধারাবাহিকভাবে খেলতে পারেনি কেকেআর। শ্রেয়াস আয়ার 2-3টি ম্যাচ ছাড়া বড় রান পায়নি। নীতিশ রানা শেষের দিকে ফর্মে ফিরলেও মৌসুমের বেশিরভাগ ম্যাচে চুপ থেকেছে তার ব্যাট। শেলডন জ্যাকসন একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি। ফর্ম ওঠানামা করেছে শ্যাম বিলিংসের। ব্যর্থ অধিনায়ক শ্রেয়াস। দলের অধিনায়ক সমস্যা মেটাতে আইপিএল মেগা নিলামে শ্রেয়াস আয়ারের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। 12 কোটি 25 লক্ষ টাকা দিয়ে তাকে কিনেছিল কেকেআর। কিন্তু ব্যাট হাতে হোক আর অধিনায়ক হিসেবেই হোক, একেবারেই ব্যর্থ বলা যেতে পারে শ্রেয়াস আয়ারকে। মৌসুমে 3টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। অধিনায়ক হিসেবে দলকে প্লে অফে তুলতেও ব্যর্থ হয়েছেন। বোলাররা ছন্দে নেই। কলকাতার অন্যতম বড় শক্তি ছিল দলের বোলিং আক্রমণ, কিন্তু এবার 2-1 বাদে বোলারদের খুব একটা ছন্দে পাওয়া যায়নি। একমাত্র সুনীল নারিন ও উমেশ যাদব ভালো পারফর্ম করেছেন। তাছাড়া প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, শিভম মাভিরা একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি, যার কারণে ডুবতে হয়েছে কেকেআরকে। প্রথম একাদশ বাঁচতে সমস্যা।
প্রায় প্রতি ম্যাচেই দলে একাধিক বদল হয়েছে কেকেআরের। ওপেনিং জুটি থেকে বোলিং আক্রমণ সব ক্ষেত্রেই তা দেখা গিয়েছে পরিবর্তন। টিম সাউদি যে কয়েকটি ম্যাচ খেলেছেন ভালো বল করেছেন, কিন্তু প্যাট কামিন্স আসতেই তাকে বসিয়ে দেওয়া হয়েছে। শ্যাম বিলিংসকেও বাদ পড়তে হয়েছে ফিন্সের জন্য। কোনো ম্যাচে আমন খান, কোনো ম্যাচে শিভম মাভি, কোনো ম্যাচে রাশিক সালাম খেলেছেন। সেট প্রথম একাদশ গড়তে পারেনি কেকেআর। ধরে রাখা ক্রিকেটারদের খারাপ ফর্ম। এবারের নিলামের আগে সুনীল নারিন ও আন্দ্রে রাসেল বাদে ভেঙ্কটেশ আয়ার ও বরুণ চক্রবর্তীকে ধরে রেখেছিল কেকেআর, কিন্তু এই দুই ভারতীয় ক্রিকেটার খুব খারাপ পারফর্ম করেছেন। ভেঙ্কটেশের ব্যাটে মৌসুমে দুটি ম্যাচ ছাড়া কোনো ম্যাচেই রান করতে পারেনি। বরুণকে দিয়ে পুরো চার ওভার বল করানো পর্যন্ত যায়নি, যার ফলে ভেঙ্কটেশ ও বরুণকে বাদ পড়তে হয়েছিল দল থেকে। রাসেলের ধারাবাহিকতার অভাব। এবার আইপিএলে আন্দ্রে রাসেল ব্যাট ও বল হাতে ভালো পারফর্ম করলেও ধারাবাহিকতার অভাবে ভুগেছেন। মৌসুমে 335 রান ও 17টি উইকেট নিয়ে কেকেআরের সেরা পারফর্মার হলেও অনেক ম্যাচে ব্যর্থ হয়েছেন রাসেল, বিশেষ করে শর্ট বল, ইয়র্কার, বডি লাই বোলিংয়ে যে রাসেলের দুর্বলতা রয়েছে তা বুঝে গিয়েছে অন্যান্য দল, তাই আগের থেকে অনেকটাই ধার কমেছে রাসেলের। পাঁচটি আইপিএল সংস্করণ 500 রান সংগ্রহের নজির, কোহলি ধাওয়ানের এলিট লিস্টে নাম তুললেন রাহুল। পাঁচটি আইপিএল সংস্করণে 500 বা তার বেশি রান সংগ্রহ করে ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের এলিট লিস্টে নিজের নাম যোগ করেছেন কেএল রাহুল। সর্বাধিক 6টি আইপিএলে 500 বা তার বেশি রান সংগ্রহের নজির অবশ্য অজি তারকা ডেভিড ওয়ার্নারের দখলে। গতকাল কেএল রাহুল 51 বলে অপরাজিত 68 রানের ইনিংস খেলে 500 রানের গণ্ডি পেরন। চলতি আইপিএলে 14টি ম্যাচে ভারতীয় তারকা দুটি শতরান সহ 537 রান সংগ্রহ করেছেন। 2022 আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেএল রাহুল 2018 সালে প্রথমবার 659 রান সংগ্রহ করেছেন। ডানহাতি তারকা ব্যাটার পাঞ্জাব কিংসের হয়ে 2019 সংস্করণে 593, 2020 সংস্করণে 670 এবং 2021 সংস্করণে 626 রান সংগ্রহ করেছেন। 2022 আইপিএল মহানিলামের আগেই পাঞ্জাব কিংস ছেড়ে নবাগত ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক পদে যোগ দেন রাহুল। ভারতীয় তারকা ব্যাটার নতুন দলের হয়েও অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখেছেন। গতকাল দুইবারের শিরোপা জয়ী কলকাতা নাইট রাইডার্সকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে 2022 আইপিএলে দ্বিতীয় দল হিসেবে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে লখনৌ সুপার জায়ান্টস। সবার আগে এবারের আইপিএল থেকে ছিটকে গেছে রোহিত শর্মার দল। নিকষ আধারের এই মৌসুমেও খানিক আলোর ঝলকানি খুঁজে পেয়েছে মুম্বাই। তাদের হয়ে আসরের শুরু থেকেই ব্যাট হাতে ধারাবাহিক তরুণ বাহাতি ব্যাটার তিলক বার্মা, তার ব্যাটিংয়ে মুগ্ধ অধিনায়ক রোহিত। ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলবেন তিলক এমনটাই মনে করেন রোহিত। মাত্র 19 বছর বয়সে প্রথমবারের মতো আইপিএলে খেলতে এসেই এরই মধ্যে রেকর্ড গড়ে ফেলেছেন তিলক। এখন পর্যন্ত খেলা 12 ম্যাচে 40.88 গড় এবং 132.85 স্ট্রাইক রেটে 386 রান করেছেন তিনি। আইপিএল ইতিহাসে অনূর্ধ্ব 19 বছর বয়সী আর কোনো ব্যাটার এক আসরে এত রান করতে পারেননি। 2017 সালের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে 366 রান করেছিলেন ঋষভ পন্থ, সেই রেকর্ড ভেঙেছেন তিলক। সব মিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক এই তরুণ বাহাতি ব্যাটার। তার টেকনিক টেম্পারমেন্টে মুগ্ধ মুম্বাই অধিনায়ক।